সম্মানিত আজকের এই মন্ত্রিসভার সদ্য সভাপতি উপস্থিত বিশ্বনাথ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুনু মিয়া সাহেব, উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মহিবুর রহমান সাহেব, উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনুরুজ্জামান চৌধুরী সাহেব, উপস্থিত বিশ্বনাথ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার দশকর ইউনিয়নের বাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত সময়ে দুই একটি কথা বলার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশ্বনাথের সমস্যা অনেক অনেক প্রকট সমস্যা। বিশ্বনাথের মানুষ অন্যান্য জেলায় মানুষ বন্দী হয়, ফাঁড়ি বন্দী, আমরা বন্দী হয়েছি, রাস্তা বন্দী। আমাদের মানুষ ঘর থেকে বার হইতে পারে না, রাস্তাঘাটের করুণ অবস্থা। সেই অবস্থার জন্য আমাদের নেতৃবৃন্দই দায়ী, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরাই দায়ী। সরকার কর্তৃক যা কিছু আছে, বিশ্বনাথের সিংহবাদ লুটপাট হয়ে যায়, তা দেখার জন্য কেউ নাই। আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা জানেন এই উপজেলা চেয়ারম্যান অনেক প্রত্যাশা আছে, কিন্তু দুর্নীতির লাগাম টানে না ধরতে পারলে এই প্রত্যাশা পূরণ হবে না। আপনারা জানেন বিশ্বনাথের উন্নয়ন হয়েছিল, হুসাইন মোহাম্মদের সাথে লামাকাজি ব্রিজ উদ্বোধন করেছিলেন জনাব ফকিরান সাহেব এবং মুজিবুর রহমান সাহেব একসাথে মিলেমিশে বিশ্বনাথের উন্নয়ন শুরু করেছিলেন সেই 1982-83 সাল থেকে। আর মুজিবুর রহমানের মাধ্যমে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট হয়েছিল। মুজিবুর রহমান কোন ইউনিয়নের আলাদা ভাবে দেখতেন না, আমরা দশকর ইউনিয়নবাসী মুজিবুর রহমানের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আমরা জনাব ফকিরান সাহেবের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, আপদে বিপদে ওনার পাশেই পাই। সেই জন্য আমরা সবাইকে প্রত্যাশা করবো, বর্তমান চেয়ারম্যান আমরা দেখেছি রশিদপুর থেকে বিশ্বনাথ রাস্তায় দুর্নীতি হয়েছিল, উনি গিয়েছিলেন সেই রাস্তা দেখার জন্য। আর বিশ্বনাথে অসংখ্য দুর্নীতি হচ্ছে, সেই রাস্তাঘাট বলেন, গম বলেন, আর রাস্তার উন্নয়ন বলেন, কেউ যায় নাই। আমরা এই সভা থেকে দাবি জানাবো সরকারকে লুটপাট বন্ধ করতে হবে, এবং এস এম নুনু মিয়া সাহেবকে আমরা সক্রিয় সহযোগিতা করব। উনি আমাদের এলাকার সন্তান হলেও উনি বিশ্বনাথের প্রত্যেকটি ইউনিয়নের জন্য সমানভাবে কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো। এখানে দশকরের কোনো প্রাধান্য নাই, সব উপজেলাকে সমান অগ্রাধিকার দিয়ে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, তাই বলে অনেক কিছু বলার ছিল কিন্তু আমরা বলবো না। কিন্তু সেই উপজেলা আগের উপজেলা নেই, বর্তমানে সেই প্রত্যাশা জনগণের পূরণ হবে না। এখন বাজেট নাই, এখন শুধু নামে উপজেলা খানে নাই, সেই এর সাথে উপজেলা নেই, এইটা বর্তমানে নাম কাগজকে। তাই আমরা বলবো জনাব নুনুনিয়া সাহেব, ওনার সম্পর্ক আছে সাবেক অর্থমন্ত্রীর সাথে, ওনার সম্পর্ক আছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেই সম্পর্কটা কাজে লাগিয়ে বিশ্বনাথের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সচেষ্ট হবেন। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।